আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে করে দেখাবো সিমের ভর্তা। তার জন্য আমি কিছু পোক্ত সিম নিয়েছি। এগুলো আমার গাছে, এগুলোকে পরিষ্কার করে এই রগগুলোকে ছাড়িয়ে আমি এখন সেদ্ধ করে নিব ফুটন্ত পানিতে। আমি এখানে লবণ পানি করে রেখেছি, এই ফুটন্ত পানিতে এখন সিমগুলো ছেড়ে দিব। তারপর সেদ্ধ হওয়ার পর দেখাচ্ছি আমি কিভাবে ভর্তাটা তৈরি করছি। এখানে নিয়েছি আমি দেশি পেঁয়াজ, কুচি করে নিয়েছি নিয়েছি এখানে ধনিয়া পাতা, আর এখানে কালা মরিচ নিব দুটো। অল্প একটু লবণ দিব, যেহেতু আমি ওখানে লবণ দিয়েছি। আর দিব কিছু কিছু সরিষার তেল দিয়ে আমি এটাকে মেখে তারপর সিমগুলোকে সেদ্ধ হওয়ার পর একটু টেলে নিব। আমি এখানে একটা লোহার তাওয়া বসিয়েছি, এখন আমার সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এটাতে আমি একটু ছেঁকে নিব। তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, এই ভর্তাটা খেতে অনেক টেস্টি। বাস এখন একটু ঝলসে নিব। আমার সেকা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। সেকার ফলে পানিটাও শুষে যাবে, ভর্তাটাও দেখতে সুন্দর হবে। একটু ঠান্ডা হওয়ার পর আমি সিমগুলোকে ছিলে তারপর বিচিগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিব। এইভাবে বিচিগুলো থেকে এইভাবে ছিলে নিব, ছিলকাটা ছিলকাটা আমি নিব না, ছিলকাটা ফেলে দিব। রেডি হয়ে গেল আমার সিমের ভর্তা। আমি আরেকটা ভর্তা দেখিয়ে দিচ্ছি একসাথে, সেটা হলো টাকি মাছের ভর্তা। তাহলে দেখুন টাকি মাছের ভর্তা আমি কিভাবে করি। টাকি মাছের জন্য আমি এখানে নিয়েছি 4 পিস টাকি মাছ। এটাকে এখন আমি লোহার তাওয়ায় টেলে নিব। আমার তাওয়া গরম হয়ে গিয়েছে, এখানে আমি একটু লবণ ছিটিয়ে নিব যেন মাছটাতে তাওয়াটাতে না লাগে মাছটা। তারপরে এইভাবে বিছিয়ে দিব, বিছিয়ে দিয়ে ঢেকে দিব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। টাকি মাছের জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি নিয়েছি কিছু পুদিনা পাতা, দুটো শুকনা মরিচ, যে যেরকম ঝাল পছন্দ করেন। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দেখব কি অবস্থা, তারপরে কাটা বেছে মেখে নিব। মাছগুলোকে এখন আমি উল্টিয়ে দিব। লবণ দেওয়ার ফলে সহজেই কিন্তু মাছটা উল্টিয়ে আসে। ব্যাস ওই পাশটা হয়ে নিক। আমার মিহি করা মাছ, টাকি মাছ বাছা হয়ে গিয়েছে, এখন আমি এটাতে মিশিয়ে মজাদার একটা টাকি মাছের ভর্তা করে নিব। আমি আগে থেকেই পেঁয়াজটা পুদিনা পাতা কিছু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর টাকি মাছটা বেছে ভালো করে বেছে ঝুরঝুর করে দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। তাহলে আজ দুরকম ভর্তা বানালাম। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা, অবশ্যই ট্রাই করেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।